আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে যে বিষয়ে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব, সেটি হচ্ছে ব্যাটারি চালিত ইজি বাইকের ইমার্জেন্সি সিগন্যাল লাইট কীভাবে জ্বালানো যায়, তো সেটি নিয়ে একটু কথা বলবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি এক বড় ভাই রাসেল ভাই নামের একজনের রিকোয়েস্টে ভিডিওটি তৈরি করছি। তো রাসেল ভাইকে উদ্দেশ্য করে ভিডিওটি তৈরি করা। তো অবশ্যই ভিডিওটি একটু ভালোভাবে দেখবেন, আর তারপরও যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য। তো আজকে যেভাবে দেখাবো এই প্রসেসটি যদি আপনি সঠিকভাবে ফলো করেন, তো এই নিয়মে সেটি ব্যাটারি চালিত ইজি বাইক হোক এবং মোটর সাইকেল সব ওয়ারিংই এক হবে। তো সেটি মোটর বাইকেও হতে পারে, এমনকি ব্যাটারি চালিত ইজি বাইকেও এই নিয়মে আপনি ইমার্জেন্সি লাইট জ্বালাতে পারবেন। তো যেহেতু এখন হাতের কাছে ওই রকম অটো নাই, তো সেক্ষেত্রে আমি একদম প্র্যাকটিক্যাল থিওরি আঁকিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আমার যতটুকু ধারণা অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করলে সেটি বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করছি। আমরা প্রথমে আগে অটোর যে চারটি সিগন্যাল থাকে, তো দুই সাইডে দুটি দুটি করে চারটি সিগন্যাল আঁকেব। ধরি আমাদের এই সাইডের লাইট এবং এটি হচ্ছে পিছনের সাইড, পিছনের সাইডে আরেকটি লাইট এবং এই পাশে আরেকটি লাইট। তো অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো লাইটের কিন্তু দুটি টার্মিনাল থাকে। তো এখানে যেহেতু আমাদের ব্যাটারি, তো সেক্ষেত্রে কিন্তু এখানে প্লাস মাইনাসটি অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে। তবে আমাদের প্রথম যে কাজটি করতে হবে, এই লাইটগুলার মাইনাসটি ভালোভাবে আলাদা করে নিতে হবে। তো ধরি আমাদের এই সাইড হচ্ছে ব্যাটারির মাইনাস, তো ব্যাটারি মাইনাসগুলো আমাদের আলাদা করে নিতে হবে। ব্যাটারির মাইনাসটি আমরা সরাসরি বাল্বের সাথে লাগিয়ে নেব, এ পাশেও ব্যাটারির মাইনাসটি আমরা সরাসরি বাল্বের সাথে লাগিয়ে নেব। তো দুই পাশ যেরকমভাবে ফুলফিল ওয়ারিং থাকে ঠিক সেই রকমভাবেই দেখানোর চেষ্টা করব, এবং এই যে ব্যাটারি মাইনাসটি আছে এই মাইনাসটি এই পাশে আসবে এবং এই মাইনাসটিও ওই পাশে যাবে। মাইনাসটি সরাসরি অ্যাড হবে, এখানে মাইনাসের কোনো কাজ নেই। তো এটা ধরি ব্যাটারি মাইনাস, তো ব্যাটারি মাইনাস থেকে যে আমাদের একটি টার্মিনাল আসবে, তো এই টার্মিনালটি আমাদের যে যে সিগন্যালের যে সাউন্ড, যে সাউন্ডগুলো হয়, তো এখানে একটি সাউন্ডার থাকে, তো এখানে সাউন্ডার হয়ে সাউন্ডার থেকে সিরিজ হয়ে আমাদের ব্যাটারি মাইনাসের সাথে সংযুক্ত হয়। তো এখানে এরকমভাবে সেম এইরকমভাবে এটি মোটর সাইকেলও এবং ব্যাটারি চালিত ইজি বাইকেও সেম একই কানেকশন থাকে, সেম এরকম মাইনাসটি সরাসরি বাল্ব সবটি মাইনাস হয়ে এবং একটি সাউন্ডার হয়ে
সরাসরি ব্যাটারি মাইনাসের সাথে সংযুক্ত হবে, এবং আমাদের বাকি রয়ে গেল প্লাসের। তো প্লাসটিও একত্র করতে হবে। এই দুটি লাইটের প্লাস একত্র করলাম এবং এই দুটি লাইটেরও প্লাস একত্র করতে হবে। তো এই পাশে বি মাইনাস আর এই পাশে হচ্ছে বি প্লাস। অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন, এ পাশে হচ্ছে বি মাইনাস এবং বি প্লাস। তো এ পাশেও সেম একই কানেকশন, বি মাইনাস এবং বি প্লাস, ব্যাটারি প্লাস। তো আমাদের এইরকম একটি সুইচ থাকে, সুইচের হচ্ছে মধ্যবিন্দু, মধ্যবিন্দু যদি থাকে তাহলে অফ থাকবে। তো সুইচের এই সুইচটিতে তিনটি টার্মিনাল থাকবে, এরকম যে কোনো সুইচেই তিনটি টার্মিনাল থাকবে। মাঝখানেটা হচ্ছে কমন, তো এখানে যে আমাদের কাজটি সেটি হচ্ছে এটা হচ্ছে ব্যাটারির প্লাস। এই ব্যাটারির প্লাসটি সরাসরি আমাদের যে কমন টার্মিনালটি আছে এই কমন টার্মিনালের সাথে সংযুক্ত হবে, এরকম ব্যাটারির প্লাসটি কমন টার্মিনালের সাথে সংযুক্ত হবে। এবং ব্যাটারির যে প্লাসটি ঢুকলো, তো এখন এই যে এই পাশের যে লাইটগুলো আছে সেটি সুইচের এই প্রান্তের সাথে অ্যাড হবে, এবং এই পাশের যে প্লাস আছে সেটি সুইচের এই প্রান্তের সাথে অ্যাড হবে। কানেকশনটা সেম এরকমভাবে থাকে, এই সুইচটা যদি এদিকে টান দেওয়া হয় তাহলে এই পাশে প্লাস দিলেই এই দুটি লাইট জ্বলবে, মাঝখানে অফ এবং এই পাশে আনলে এই দুটি লাইট জ্বলবে। তো এখানে কাজটি হচ্ছে কিভাবে চারটি লাইট একত্র করা যায়। তো এখানে আরেকটি কাজ হচ্ছে, এখানে মোটর সাইকেল হোক আর যে কোনো জিনিস হতে পারে, তো সেখানে একটি এক্সট্রা সুইচ ব্যবহার করতে হবে, ধরি এরকম একটি এক্সট্রা সুইচ ব্যবহার করতে হবে। তো এই সুইচেরও দুটি টার্মিনাল থাকবে, যে কোনো সুইচ ব্যবহার করলে হবে। তো এই সুইচটার কাজ হচ্ছে ব্যাটারির প্লাসের এই প্লাসের সাথে সংযুক্ত করতে হবে, এই যে লাইটের যে ইন্ডিকেটার আছে ইন্ডিকেটার প্লাসের সাথে এবং এই পাশের ইন্ডিকেটার সাথে সংযুক্ত করতে হবে। যখন এই সুইচটি অন থাকবে তখন এই পাশে যদি আমি দেই তাহলে প্লাসটি এই পাশে জ্বলবে এবং প্লাসটি এই সুইচ দিয়ে এই পাশেও আসবে। তো সেক্ষেত্রে এদিকেও যদি দেই তাহলে সুইচটি যদি অন থাকে, তো এই পাশে যদি লাইন দেওয়া হয় তাহলে এই দিক থেকে এদিকে রানিং করবে। তো সুইচটি অফ থাকলে কোনো দিকে যাবে না। তো সুইচটি যদি অন রেখে আপনি এদিকেও দিলেও ইমার্জেন্সি হবে, এদিকে দিলেও ইমার্জেন্সি হবে, তো সে বিষয়টি ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো সুইচটি যখন আপনি ইমার্জেন্সি কাজে ব্যবহার করবেন সেক্ষেত্রে এটি অন রাখতে হবে এবং যে কোনো সময় এটি অফ রাখতে পারবেন। তো বিষয়টি একটু ভালোভাবে দেখেন, সেম একই একদম সহজভাবে এই নিয়মে আপনি মোটর সাইকেলও তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।